বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে একদম জঙ্গলে ঘেরা, পাইন গাছে জঙ্গলে ঘেরা এরিয়া দেখতে। আমরা ঋষভ যাচ্ছি, ঋষভ যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় যাকে বলে থুপা। তোমার নামের রদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো, আমার পড়া কপালে ওর আমার সন্ধ্যে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। নমস্কার, দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন দুপুর 1:30 বাজে। আমরা আছি আই লাভ লাভা যে একটা জায়গায় লেখা আছে, আর জায়গাটার নাম হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। তো চলুন লাভা ভিউ পয়েন্টের দেখে নেওয়া যাক। এখানকার সব থেকে পপুলার জায়গা বলতে পারেন এই লাভা ভিউ পয়েন্টটা। তো এখানে একটু ঘোরাঘুরি করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন বাইরেটা দেখে নেওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি লাভা ভিউ পয়েন্টে। পিছনের দিকে এখন এখানটা একটু পাইন ফরেস্ট আছে, তো এই জন্য ভিউটা দেখতে পাচ্ছেন না। আমি যখন ওখানে যাব তখন আপনারা ভিউটা দেখতে পাবেন। এই যে দেখুন, রাস্তার ধারেতেই ভিউ পয়েন্টটাকে বানিয়েছে, আর পিছনে হচ্ছে পাইন গাছের জঙ্গল। এই দেখুন, তো আমরা তো এতদিন আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে আম গাছের বাগান দেখিয়েছি, ঠিক আছে, কলা গাছের বাগান দেখিয়েছি, এখন দেখাচ্ছি পাইন গাছের বাগান বা পাইন ফরেস্ট। তো চলুন এখানে একটু ঘুরে নেওয়া যাক। আমার বাপি অত ইন্টারেস্ট নিচ্ছে না, বাপি বলছে কিছুই নেই, শুধুমাত্র পাইন গাছ আছে। তো পাইন গাছ দেখতে এত উপরে যাওয়া যাবে না। আমি বলছি যে তুমি তো এতদিন আম বাগানের বাগান দেখে এসেছো, আমের বাগান, তো একটু ফরেস্ট পাইন গাছের বাগানটাও একটু দেখে নাও, যদি কিছু ভালো লাগে। তো এখানে তো সিনগুলো ভালোই লাগছে। আমি আপনাদের রিয়ার ক্যামেরা দিয়ে দেখাবার চেষ্টা করছি, কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে তাতে কিছু আসবে না। দেখা যাক এখানে কীরকম ন্যাচারাল ভিউ হয়। অর্ধেকটা এসেছি, এখনও বাকি আছে। মনে হচ্ছে ওয়াইল্ড ক্রাফ্টের জুতোর গ্রিপ এখন কাজে লাগবে, কারণ এখানে তো স্লিপারি, খুবই অবস্থা খারাপ, কিন্তু ভালো জুতো পরে এসেছি, টেনশন নেই আশা করছি। বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে একদম জঙ্গলে ঘেরা, পাইন গাছে জঙ্গলে ঘেরা এরিয়া দেখতে, বেশ নতুন রকমের এক্সপিরিয়েন্স, ভালো লাগছে কিন্তু। আর জল পড়ছে, মানে পাইন গাছগুলো তো অনেক উঁচু, তো যখন মেঘগুলো যাচ্ছে হাঁপিয়ে গেছি। তো কী হয়েছে, পাইন গাছগুলো তো অনেক উঁচু, যখন মেঘগুলো যাচ্ছে সেগুলো টাচ হচ্ছে, তো জলগুলো পাইন গাছের পাতা থেকে বৃষ্টির মতো পড়তে থাকছে। দেখা যাক আরেকটু ওপরে এখানে কী কী আছে। এখানে কিন্তু জোঁক আছে, তো একটু সাবধানে থাকতে হবে, কারণ পুরো বাগান এরিয়া,
আর পাহাড়ের জোঁকের একটু পাওয়ারফুল হয়, অর্ধেক রক্ত যদি শুষে নেয় ব্যাস ঠাকুর জলে। তো আমি এখানকার কিছু ভিডিও দিচ্ছি, দেখতে থাকুন, ততক্ষণ আমি একটু ছোটবে তুলি। তো আমি এখানে একটা জায়গায় এসেছি, এই পাইন গাছের জঙ্গলে। তো এখানে একটা গ্রুপকে পেয়ে গেছি, ওর বন্ধুরা মিলে এসেছে। তো আমার ইউটিউব চ্যানেলের কত সাবস্ক্রাইবার জিজ্ঞেস করছে, বলছে 5.5 লাখ কি না, বলছি না 5.5 লাখ নয়, 5,500 সাবস্ক্রাইবার। তো সবাই একটু হ্যালো করে দাও। প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট। ও গাইস, ইউ আর সিইং দিস ফরেস্ট, ভেরি বিউটিফুল, please come and visit this place and subscribe my brother. Okay, yes, subscribe his channel. Lots of love. Tumra first day kothay chile? First day amra to ajke aschi, ajke jai, etai first day. To next plan ki? Aste aste durgo hoye na hoye geche paer moddhe. Next plan Shillong. Next plan Shillong na ajke, mane ei tour ta next day kothay jaccho? Na na, amra shudhu ajke, ajke. Okay, okay, fire jabo. Okay, to eder one day plan, kintu amar eta second day, ar ekta din thakbo. তো হ্যাঁ, আমি হোমস্টেতে থাকছি। তোমরা কি বাইক নিয়ে এসছো নাকি? তো এটা বাইকার্স গ্রুপ, বুঝতেই পারছি, একটু ঘোরাঘুরি করছে, এনজয় করছে। তো আমরাও একটু এনজয় করি, এদের কিছু ছবি তুলি, আমরাও কিছু ছবি তুলি। তো আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে, স্টে টিউন। পুরো ভয়েস ম্যাচ করছে কিন্তু আমাদের এখানে, স্টে টিউন গাইস, ডু সাবস্ক্রাইব হিম। থোড়ি দের বাদ আপ লোক সিনেম্যাটিক শর্টস এনজয় কিজিয়েগা। আপ লোক কহাঁ সে? হম লোক ডুয়ার্স সে। ডুয়ার্স সে আয়ে গ্যা? তারাই ডুয়ার্স। ওকে ওকে, ঠিক আছে। এখানে প্রচন্ড আনন্দ হচ্ছে, একটু ডিএসএলআরটা বার করে কিছু ছবি তোলার চেষ্টা করি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাবো কদ্দুরে এখনো, আমার পড়া কপালে ওর আমার সন্ধ্যে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। দারুন দারুন, যা হয়েছে দারুন হয়েছে। হাতে তোর হাত ধরে ভাঙা তোর আসে দিন রাত পড়ে, এলো মেলো মন কি করে গেছে চাই পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি বাঁচতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যান রাজি একবার, চাইছি তোর ওই দু চোখ আর তোকে কি করে কে পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যান রাজি একবার। তো এখানে অনেকটাই টাইম স্পেন্ড করা হলো,
তো আপনাদের একটু চারপাশটা দেখাবার চেষ্টা করছি। পুরো মেঘে মেঘ চলে এসছে পাইন গাছের জঙ্গলের মধ্যে। চারপাশটা একবার দেখুন, দারুণ ওয়েদার, মানে খুবই ভালো লাগলো একটা গ্রুপের সাথে দেখা করে। তো তারা বলছে যে অবশ্যই, তাদের ডুয়ার্সে বাড়ি, বলছে অবশ্যই আমাদের ডুয়ার্সে একবার ঘুরতে যেও। আচ্ছা হ্যাঁ, অবশ্যই যাবো। আপাতত আমাদের এই ট্যুরটা কমপ্লিট করা যাক। তো এখানকার কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমি আমাদের নতুন ডেস্টিনেশন সেখানে যাই। এখন দুপুর 2:45 বাজে, আমরা রিসব যাচ্ছি। রিসব যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় যাকে বলে থুপা। তো প্রপার স্পেলিংটা কী আমি সেটা আপনাদের দেখে জানাচ্ছি। তো এটা হচ্ছে মানে পাহাড়ি একরকমের নুডলস, যেটা এখানকে খুব ফেমাস। তো আমি মা বাপি তিনজনই এক প্লেট করে ভেজ নয় ননভেজ অর্ডার দিয়েছি, কারণ আজকে ননভেজ খেতে কোনো অসুবিধা নেই। আর এক প্লেট চিকেন মোমো অর্ডার দিয়েছি, তো এই দুটোও খাওয়া হবে। খেয়ে নিয়ে তারপর আবার আমরা হয়তো আমাদের যে হোমস্টে আছে, রিসব হোমস্টে, সেখানে যাব। তো এখানকার চারপাশের ভিউটা একটু দেখুন, কত সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একবার দেখে নিন। তো এখানে অনেক বাইকের গ্রুপ এসেছে, তো তারাও এখানে হয়তো একটু ব্রেক নেবার জন্য দাঁড়িয়েছিল। আমরা আসার পর আরেকটা ট্যুরিস্টের গ্রুপ এসে এখানে দাঁড়িয়েছে, ভিতরে গান চলছে। হয়তো সেরকম ব্লগ করতে পারবো না, তাও আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তো আমার বাপিও বাইরে বাইরে ঘুরছে, দেখছে নতুন কি খাবার দাবার এখানকার ফেমাস। তো এই যে আমাদের এই যে রেস্টুরেন্ট, মানে এটা রেস্টুরেন্ট প্লাস হোমস্টে, উপরে হোমস্টেরও ব্যবস্থা করা আছে, অনুষ্কা রেস্টুরেন্ট কাম হোমস্টে। তো এখানে কি হলো মা, এখানে আমরা আছি। তো আমি এখানকার রেটটা দিচ্ছি আপনাদের, কি খাবারের কি দাম আছে। কি হলো মা, তো ঠিক আছে? তো আমরা এখানে একটু বসি, একটু খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই ভেজ মোমো অর্ডার করেছিলাম এক প্লেট, তো আপাতত ভেজ মোমোটা খাই। আর এটা হচ্ছে THUPKA, থুপকা বা থুপা বলে এটা। ওটা তৈরি হয়েছে, তো তৈরি হলে তারপর খাওয়া হবে, আপাতত এই ভেজ মোমোটা খাওয়া হবে। তো এই যে চাটনিও দিয়েছে, লেজ চাটনি, চাটনি দিয়ে খাই, তারপর ওটা তৈরি হয়, তো এটা ছাড়াও খাওয়া হবে। তো আমরা 3 প্লেট থুপা অর্ডার দিয়েছি, সরি 4 প্লেট, আমরা 4 প্লেট চিকেন থুপা অর্ডার দিয়েছি। তো এই যে খাচ্ছি আমি, পার্টিতে দিয়েছে, আপাতত এখন ওই স্যুপটাই একটু খাচ্ছি। এই যে চামচ করে নিয়ে, স্যুপটার মধ্যে ভালোই টেস্ট আছে, আর এর মধ্যে লঙ্কার আচারটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে আরও মশলা লাগছে, মানে আরও টেস্ট বেড়ে যাচ্ছে। এখনও ভিতরকার ইনগ্রিডিয়েন্টস এখনও খাইনি,
তো খাই আপনাদের আস্তে আস্তে আপডেট দিতে থাকি। তো থুপাটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। একটা জিনিস লক্ষ্য করতে হবে, থুপা খেতে গেলে কিন্তু দুটো চামচই লাগবে, না হলে থুপা খাওয়া যাবে না। তো ভিতরে টমেটো, গাজর আর মাংসের টুকরো দেওয়া আছে। তো এই যে আমি খাচ্ছি, আর আপনারা দেখুন, আপনারা যদি আসেন অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন, খুবই ভালো খেতে। তো আমি একটু খাওয়া দাওয়া এনজয় করি, আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমাদের থুপা আর ভেজ মোমো খাওয়া হয়ে গেছে, আমরা এখন রিসপের দিকে যাচ্ছি। তো এই গাড়িতে আসি, মানে একদম একটা পাহাড়ের ওপরে রিসপ। তো এই মাত্র একটা ছবি দেখছিলাম যে রিসপে যখন বরফ পড়ে তখন কেমন লাগে দেখতে। তো আমরা তো এখন বরফ পাবো না, বরফ পেতে গেলে তো সেই শীতকালে আসতে হবে। তো আমি আপনাদের এখনকার যে ভিউসটা কেমন লাগছে, এখনকার দৃশ্যগুলো আমি আপনাদের দেখাতে পারবো, তো সেইটাই দেখাচ্ছি। আর গাড়িতে আছি বলে মানে একদম পাহাড়ের ওপর দিয়ে, মানে পাশ দিয়ে তো যাচ্ছে, তো গাড়িটা একদম উঁচু নিচু হচ্ছে, তাই জন্য গিম্বেল যত স্টেবিলাইজ করুক এই স্টেবিলাইজেশন করতে পারছে না। তো আমি আমাদের গাড়ি থেকে বাইরের কিছু ভিউস এগুলো দেখানোর চেষ্টা করছি, সেগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরোটাই পাইন গাছে ঢাকা আর খাড়াই রাস্তা। তো এখানকার কিছু ভিডিও দেখুন, কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। Try to play but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.